সকাল নাস্তার জন্য ডিম বয়ল হচ্ছে আর আজ সকালবেলা ভাবলাম ডিম বয়ল দিয়েই নাস্তাটা শুরু করি নাস্তার ডিম সাধারণত অফিস যাওয়ার কারণে সকালবেলা সিদ্ধ করা হয়ে ওঠে না অনেক সময় ব্রেকফাস্ট রেডি আর এই যে আমু ছোট বাটি নিয়ে এসে তরকারি নেওয়ার জন্য এখানে আছে আমের আচার কারণ আচার দিয়ে রুটি দেওয়া অনেক বেশি পছন্দ হ্যাঁ তামিস আছে আমের আচার দিয়ে রুটি আমার অনেক পছন্দ তো এখানে আছে আমের আচার আর ডিম তো বয়ল করলাম আর আছে সবজি রুটি দিয়ে খাওয়ার জন্য আমি ওই ট্রেন নিয়ে আসে সকালবেলা সময় পাই না তাই নাস্তা করতে পারি না অনেক সময় দেখা যায় অফিসে গিয়ে নাস্তা করে নেই আজকে তো বাসায় করছি আমি করছি চা আর চা করার জন্য চলে আসছি কিচেনে খেজুর পুকুরটা কুয়ামো আজকাল বাসায় সবার খেজুরের গুড় দিয়ে চা বেশি পছন্দ বাবা এত শখ হয়ে গেছে ওই যে আমি একটু গরম করছিলাম ওভেনে লিকুইড হওয়ার জন্য গরম করে দিতে হবে ওভেনে নরম হবে না একটু পানি দিই কিসে খুলে না আছে কেন রাখো ওখানে রাখো ওগুলো গরম করে নিচ্ছি আজকাল খেজুরের গুড়ের চা সবার অনেক বেশি পছন্দ সবাই খেজুরের গুড় চাটা বেশি পছন্দ করে আর এই জিনিসটা সাধারণত আমি চরম করছি আর কি বাসায় কারণ আবার কিছু কিছু ট্র্যাডিশনাল খাবার আমার অনেক পছন্দ খেজুরের গুড়টা নরম হচ্ছে চাটা ছেঁকে নিচ্ছি সবাই যেহেতু আজকাল খেজুরের গুড় খেতে পছন্দ করছে কারণ এই সিজনটাই কিন্তু আমরা খেজুরের চাটা বেশি পছন্দ করি তো অনেকেই বাসায় হয়তো এখন খেজুরের গুড় দিয়ে চাটা খায় বেশি প্রেফার করে
আর খেজুরের গুড় দিয়ে চা রান্না করলে চাটা কিন্তু কালো কালো হয়, এটা যতই দুধ দেওয়া যায় এটা কিন্তু কালো কালো হয়। আমি দুধ যে খুব বেশি দিয়েছি তাও না, কারণ আমি জানি যে চাটা কালোই হবে। খেজুরের গুড়ের চাটা হালকা মিষ্টি হলেও খাওয়া যায়, এটা কোনো প্রবলেম হয় না। আর একটু গুড় দিয়ে দিই, একটু সামান্য একটু গুড় দিয়ে দিই, দিব না কেটে। অনেকদিন ধরে আমার চা বানানোর ভিডিও যাচ্ছে না, ভাবলাম আজ চা বানানোর একটা ভিডিও করে নেওয়া যাক রেকর্ডিং। তোমার চাটা হয়ে গেছে, আমার আর আম্মুর জন্য চা। কে আসছে দেখেন তো, আমার চাটা হয়ে গেল। তো ওই চা নিয়ে ছাদে চলে আসছি, চা নিয়ে চলে আসছি ছাদে খাওয়ার জন্য। আর সকালের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, এরকম সকালটা যেহেতু আমি ছাদে বসে খেতেও পারি না, কারণ শুক্রবার শনিবার ছাড়া আমার কিন্তু সময় থাকে না। আর আমার ছোটোবেলা থেকে ছাদ ছাদটা এত বেশি প্রিয়, অসম্ভব প্রিয় একটা ছাদ। আর সাধারণত ছাদের মধ্যে প্রচুর খেলাধুলা করছি আমরা ছোটোবেলা, ম্যাক্সিমামটা আমি ছাদেই থাকতাম। তো এখন কিন্তু তার ব্যতিক্রম নাই, যেটাই হোক চা হোক আর ভাত হোক, খাবার জন্য কিন্তু আমি ছাদেই চলে আসি। আর আমার বাসার ছাদের পরিবেশটা একটু খোলামেলা হওয়াতে আশেপাশে বাড়িঘর একটু কম, এটা কিন্তু মানে ভালো লাগে। তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিয়ে দিও তোমাদের কেমন লাগছে আমার ভিডিও। আর আমার ব্লগ, নিউ ব্লগার কাজ করছি, নতুন নতুন কিছু করার চেষ্টা করছি, হয়তো বা হচ্ছে না, তারপরও চেষ্টা করে যাচ্ছি। তো ব্যাংকের মানুষ যারা ব্যাংকে জব করে তারা কতটা ব্যস্ত থাকে মোটামুটি সবাই জানো, আর ব্যাংকারদের সময় খুবই সময় স্বল্পতা থাকে, চাইলেও অনেক কাজ করতে পারে না। তো এর মধ্যেই আমি আমার ছোটোখাটো ব্লগ করছি। তো তোমরা যারা আমার ব্লগ দেখো তারা তো দেখোই, তারা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করেছো তাদেরকে অনেক ধন্যবাদ, থ্যাংকস। আর বেশি বেশি আমার ব্লগ দেখো, শেয়ার করে দিও, কমেন্টস করে জানিয়ে দিও।